أشهد أن لا ইসলামিক দাওয়া টিম গ্রুপের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করেছেন নুরুল আলম ভাই বাংলাদেশ থেকে। তিনি জানতে চেয়েছেন পুরুষ এবং মহিলাদের উজুতে কোনো পার্থক্য রয়েছে কিনা, কেননা আমি প্রবাসে থাকি, বর্তমান বাংলাদেশে এসেছি। মা বোনদের উজুর মাঝে কিছুটা তারতম্য দেখে তাদেরকে বলেছে যে একই ধরনের উজু, তারা বলেছেন যে নয়, পুরুষদের উজু ভিন্ন এবং মহিলাদের উজু ভিন্ন। এই ক্ষেত্রে আমাদেরকে সুপরামর্শ দেবেন। সম্মানিত নুরুল আলম ভাই, আসলে আমাদের দেশে যে পার্থক্যগুলো করা হয়, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, উজুর ক্ষেত্রে, পুরুষের এক ধরনের হবে, মহিলাদের এক ধরনের হবে, এই ধরনের কিন্তু পার্থক্য ইসলামে আসেনি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, যে আদেশ করেছেন পুরুষদেরকে, সে আদেশের ভিত্তিতে মহিলারাও নামাজ পড়বে, একই আদেশ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এই জন্য রুকু, সেজদা, দাঁড়ানো, কেয়াম সব কিছু একই হবে নামাজের ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে বড় ধরনের কোনো পার্থক্য নাই, তবে ছোট ছোট পার্থক্য যেগুলো আর রয়েছে, যেমনটি মহিলারা ইমাম হতে পারবে না, মহিলাদের ইমাম হতে পারবে তবে একই কাতারে দাঁড়াতে হবে, যদি পুরুষ ইমামের সাথে পড়ে তাহলে, যদি পুরুষ ইমাম ভুল করে এই ক্ষেত্রে মহিলাদেরকে শব্দ উচ্চারণ করা যাবে না, বরং হাতে তারা তালি দিবে বা শব্দ করবে হাত দিয়ে। অনুরূপভাবে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সর্বঙ্গ ঢেকে তারা দাঁড়াবে, পুরুষেরা টাকনা ঢাকবে না, ইত্যাদি বিষয়গুলো, এগুলো ছোটো ছোটো পার্থক্য। তবে রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে হাত বাঁধা, হাত তোলা, এই সম্পর্কে কোনো পার্থক্য নেই, সবগুলো একই। অনুরূপভাবে উজুর ক্ষেত্রেও শুধুমাত্র মাসার ক্ষেত্রে কিছুটা হতে পারে, তবে এমনটি নয় যে এটি মেয়েদের জন্য এইভাবে, ছেলেদের জন্য এইভাবে, বরং মাথা মশার ক্ষেত্রে মাথা মশার পদ্ধতি অনেকগুলো। প্রথম পদ্ধতি যে কেউ কেউ বলেছেন, যদি কিছু অংশ ছুঁয়ে নেয় তো যথেষ্ট হতে পারে মাথার কিছু অংশ, তবে মাথা মশা করার পূর্ণ পদ্ধতি, সুন্দর পদ্ধতি হলো যেখান থেকে আমরা হাত শুরু করব, মানে হাত দিয়ে শুরু করব, চুলের প্রথম ভাগে, মানে কপাল থেকে একবার শেষ পর্যন্ত যাবে, আবারও শেষ পর্যন্ত, আমরা যেখানে গেছে সেখান থেকে নিয়ে আবারও প্রথম পর্যন্ত ফিরে আসতে হবে। এই হলো মাথা মশা। এই ক্ষেত্রে মেয়েরা কিছুটা তাদের জটিলতার ফলে, বিশেষ করে লম্বা চুল হওয়ার ফলে, সেটি তারা পারবে না, যতটুকু সম্ভবে তারা করবে, ইনশাল্লাহ এতে মাথা মশা হয়ে যাবে, অন্তত ওই কপাল থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে। আর আসার ক্ষেত্রে যেহেতু তাদের ঘন এবং বড় চুল, তারা একটু নিতে পারবে না, যথেষ্ট হবে, এভাবে তাদের মাথা মশা হবে। আর অন্য কোনো ক্ষেত্রে পার্থক্য রয়েছে কেউ যদি বলে, তাহলে এগুলো নিজস্ব বানানো পার্থক্য। আমরা বলবো পুরুষের এবং নারীর উজু করার পদ্ধতি একই।